আমার বলার খুব ইচ্ছার মধ্যে তার সাথে পরিচয়টা ফার্স্টে হোয়াটসঅ্যাপে, যেটা আমি কখনোই ভাবিনি যে এইভাবে আমার কাছে সব থেকে কাছের মানুষের সাথে এইভাবে আমার পরিচিত হবে, তাও আমার মাসি শাশুড়ির দ্বারা। তো সেইভাবে আমাদের দুইজনের কথাবার্তা তাদের মাধ্যমেই, তাকে প্রথম হোয়াটসঅ্যাপে দেখা, সে একদম সুদূর আমেরিকাতে, সে আর আমি বাংলাদেশে, সেখান থেকে কথা বলা ফ্যামিলিগতভাবে। তারপরে উনি আমাকে নক দিলেন ফেসবুকে, তারপরে কথাবার্তা শুরু হলো আস্তে 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 আস্তে, বুঝতে শুরু করলাম একজন আরেকজনকে। এবার আমি বলি, ফার্স্ট জানতামই না যে আমি কাকে বিয়ে করব, তা বাড়ির থেকে বিয়ের তোড়জোড় চলছে এই সময়, হঠাৎ শুনতে পারলাম একজন ট্রেডিশনাল, খুবই ফ্যামিলি মনা, যার আমাদের ট্রেডিশন, কালচার, রিলিজন, আর এই যে ভালোবাসার একটা পরিবেশ, সেই পরিবেশে বড় হয়েছে। সো ওর থেকেই শুরু। দেন আমি দেখিনি কিন্তু মেয়েটাকে, তার আগেই সিদ্ধান্ত নিলাম তাহলে বিয়ে করলে এমন কাউকেই বিয়ে করব। এরপর ফার্স্ট যেদিন দেখা, আমাদের ফ্যামিলির সবাই মিলে একটা অ্যারেঞ্জ সিচুয়েশন তৈরি করলো, তা আমি দেখলাম একটা মেয়ে এসছে, সবার সঙ্গে কথা হচ্ছে ফ্যামিলি মেম্বারের সাথে, বাট আমি ভাবলাম মন থেকে যে মেয়েটা হয়তো একটু নার্ভাস, কারণ ফার্স্ট টাইম এতগুলো লোকের সঙ্গে কথা হচ্ছে, আমি দেশের বাইরে এতদিন, আমার ট্রেডিশন সম্বন্ধে এত জ্ঞান ছিল না, তবে ওই যে ট্রেডিশনের প্রতি একটা ভালোবাসা সেটা ছিল, সেখান থেকেই এই বিয়ের সিদ্ধান্ত। যাই হোক, ফাইনালি ইউ গেট ম্যারিড ডিসেম্বর 1st, ইউ গট ম্যারিড, উই গট ম্যারিড, 4 মাস চলছে স্ট্রং, ভালোবাসার মধ্যে দিয়ে, একটু খুনসুটির মধ্যে দিয়ে, সবকিছুর মধ্যে দিয়ে ভালো চলছে। হোপফুলি 4 ডেকেড পরে আবার এরকম একটা ইন্টারভিউ করব এখানে এসে, হোপফুলি। এখন এইভাবেই দুইজন একসাথে পথ চলতে চাই, যতই বাধা আসুক, ভুল বোঝাবুঝিগুলোকে দূরে রেখে ভালোবাসাগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই, আর সবাই যেন আমাদেরকে আশীর্বাদ করে সেটাই চাই। আমরা একটা সুস্থ জীবন চাই, খুব সুন্দর একটা জীবন চাই, আর সবাইকে যেন হ্যাপি রাখতে পারে, সবাই যেন আমাদের জন্য হ্যাপি থাকে, আমরা যেন সবার হ্যাপিনেসের কারণ হই, সেটুকুই শুধু চাই। আর আগলে আগলে রাখছি।